আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া একজন একটু লিখে জানাতে হবে যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড क्लियर কিনা অনেকে সালাম দিচ্ছেন এবং আমি কেমন আছে জিজ্ঞেস করছেন তো তার আগে আমাকে জানাতে হবে যে আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কি না এটা একটু লিখে আমাকে জানাতে হবে তারপর আমরা শুরু করব এমআই সাকিব লিখেছে অল ক্লিয়ার আবদুল্লাহ আল নোমান লিখেছে অল ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি শুরুতে বলে রাখি আজকের লাইফটা হচ্ছে একটু ইনফরমাল লাইফ খুবই শর্ট নোটিসে আমি আপনাদেরকে ইনফর্ম করেছি এবং আমিও খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে আসবো তাহলে আমরা শুরু করি আসসালামু আলাইকুম আরহাম তা আল্লাহ ওবরাকাতু বিসমিল্লা আল্লাহ রসুলিল্লা বাদ। বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে পৃথিবীর যে যেখান থেকেই আজকে মিজানুর রহমান আজহারি এই পেজ থেকে আজকের এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়াসলান ও হাবান বিকুম রমাবান করিম রমাবান মোবারক কুল্লা আম ও আন্তুম বেখাই কুল্লা আম ও আন্তুম ইহি আনফা সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ইমানের সাথে আছেন এবং দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান আমরা কাটাচ্ছি এবাজতের মুহূর্ত আপনারা অ্যাবাজতে আপনাদের সময়গুলোকে কাটাচ্ছেন কি করে আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায় কি করে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি করে আল্লাহর মকার্রাবিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যায় সে চেষ্টায় আপনারা মগ্ন আছেন আপনাদের এই সময়গুলোকে আল্লাহ কবুল করুক আপনাদের এভাজতগুলোকে আল্লাহ কবুল করুক আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহম্মদ তাকব্বাল মিনা সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকু আনা ওয়া সুজুদ আনা ওয়া চিলাওয়ানা ওয়া সদিনা ওয়াজকারিনা ওয়া দর আনা ও আনা খেমাথা আজকে মালয়েশিয়াতে আমরা ছাব্বিশতম সিয়াম পালন করছি আজকে দিন শেষে যে রাত সেটা সাতাশের রাত অর্থাৎ একটা অডনাইট বেজর রাত কদরের রাত খুব গুরুত্বপূর্ণ একটি রাত এবং হুফফুলি আগামীকাল বাংলাদেশে আপনারা ছাব্বিশতম বাংলাদেশে যারা আছেন ছাব্বিশতম রোজা পালন করে দিন শেষে কদরের গুরুত্বপূর্ণ একটি রাত আপনারা আগামীকাল কাটাবেন সো এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি খুব লম্বা চোরার সময় আজকাল লাইভে নিব না ইতিমধ্যেই দেখা যাচ্ছে লাইভে প্রায় চার হাজার ভাই বোন যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং শুরুতেই বলে রাখি যে আপনারা এই লাইভ প্রোগ্রামটির নিচে একটি শেয়ার বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করে লাইফটি আপনারা শেয়ার করতে পারেন ফলে আপনার বন্ধু বান্ধব বা প্রিয়জন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তাটি যারা পরে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আপনাদেরকে বলে রাখি যে আজকের লাইফটি একটি ইনফরমাল লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা স্টেডিয়াম গ্যালারিতে বসে আছি বেসিক্যালি আজকে জুমার সালাতের পরে আমি আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে আমার রিসার্চের কাজে ব্যস্ত ছিলাম তো তখন একজন ভাই আমাকে একটি স্ক্রিনশট পাঠালো এবং খুব উদ্বেগ প্রকাশ করলো বললো যে আপনার নামে একটি ফেক পেজ যেখানে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার লোক ওই পেজটিতে লাইক করেছে তো তিনি আমাকে বললেন যে আপনার পেজে লাইক করেছে পাঁচ লক্ষ হাজার তো তিনি বললেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে দেখা যাবে যে যারা ফেক পেজ ওন করছে তারাই এক পর্যায়ে আমাকে ছাড়িয়ে এতটাই কানেকটিভিটি করে ফেলবে তখন হয়তো এখন যে পেজ থেকে আমি লাইভ করছি আসলে যে এটি আমার আসল পেজ এটি আমার রিয়েল পেজ এটি বোঝানো অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে তো আমাকে সাজেস্ট করা হলো যে ভাই আপনি যদি লাইভে এসে এটি বলতেন তো তখন আমি ঘন্টা দুয়েক আগে হয়তো আমার এই পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছি বলেছি যে ওই পেজটি ফেক পেজ সবাই রিপোর্ট করুন তো সেখানে স্ট্যাটাসের কমেন্টসে দেখলাম অনেক ভাই বোন খুব অনুরোধ করলো যে হুজুর প্লিজ এই কথাটি আপনি লাইভে এসে বলুন তো ওই ভাইদের অনুরোধকে সম্মান করে মূলত খুব সংক্ষিপ্ত পরিসরে লাইভে আসা বেসিক্যালি আগে থেকে কোনো প্ল্যান বা প্রিপারেশন ছিল না যে লাইভে আসব তো ওনারা অনেকে বলছিলেন যে আমরা যারা অনেক আগ থেকে আপনার পেজে যুক্ত আছি তারা আমরা জানি যে এটি আপনার পেজ কারণ আপনি প্রায় লাইভে আসতেন কিন্তু পরবর্তীতে যেই ভাই বোন আপনার এই পেজটিতে যুক্ত হয়েছে তারা যেহেতু মোস্ট রিসেন্ট সময়ে আপনি কোনো লাইভে আসেননি সো তারা কনফিউজ যে আসলে এই পেজটি কার এবং আমি মাঝে মাঝে নিজেও কনফিউজড হয়ে যাই যে এত এত ফেক পেজ মিজানুর রহমান আজহারি নামে গড়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই এবং কিছুদিন আগে আমার কাতার সফরের আগে কিছু মানুষ নামের অমানুষ এরা আমার ব্যক্তিগত যে আইডি বাংলায় মিজানুর রহমান লেখা ওই আইডিতে সবাই রিপোর্ট করেছে ফলে ফেসবুক অথরিটি আমার ওই আইডিটি ডিসেবল করে দিয়েছে সো কারেন্টলি আমার ফেসবুক কোনো আইডি নেই আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এবং আপনাদের দোয়ায় এই পেজটি এখনও আছে যে পেজটির মধ্য দিয়ে আমি আমার বার্তা আমার মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে পারছি সো সম্মানিত শুধু আজকের এই লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু সচেতন করা যেই পেজ থেকে আমি লাইভে আসছি এটি আমার একমাত্র পেজ মিজানুর রহমান আজহারি যেখানে লাইক আছে প্রায় পাঁচ লক্ষ ছেষট্টি হাজার এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা ছাড়া আমার ফেসবুকে আর কোনো পেজ নেই আর কোনো আইডি নেই বর্তমান যে পেজটি থেকে আমি আপনাদের সাথে এই লাইভ বার্তাটি শেয়ার করছি এটি আমার শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ফেসবুক পেজ এটি ছাড়া আমার আর কোনো পেজ নেই আপনাদের অনেকের অনুরোধক্রমে আজকে এই লাইভে এসে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করছি আপনারা মেহরবানি করে আপনাদের প্রিয়জনদের সাথে আপনাদের কাছের বন্ধুদের সাথে এই বিষয়টি শেয়ার করবেন আজকের লাইভটি শেয়ার করবেন যাতে করে লোকজন বুঝতে পারে যে এই পেজটি ছাড়া মিজানুর রহমান আজহারির আসলেই কোনো পেজ নেই এবং এই পেজটি আমি পার্সোনালি হ্যান্ডেল করি যদিও মেসেজ বক্সে আপনারা অনেক অনেক প্রশ্ন করে থাকেন অনেক অনেক জিজ্ঞাসা আপনাদের থাকে কিন্তু স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে আসলে অনেক সময় সেগুলোর উত্তর করা হয় না বাট আমার প্ল্যান আছে সামনে রেগুলার লাইভে এসে আপনাদের প্রশ্নগুলোর উত্তর করার তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা লোকজনদেরকে জানাবেন যারা বিভ্রান্ত হচ্ছে ফেক পেজগুলো থেকে তাদেরকে সঠিকটা জানানোর ব্যাপারে একটু চেষ্টা করবেন যে এই পেজটি হচ্ছে আমার একমাত্র পেজ আমি প্রায় বলে থাকি যে আমার নাম ব্যবহার না করে যদি মিজানুর রহমান আজহারি সমর্থক গোষ্ঠীর নামে অনেকে করেছে মিজানুর রহমান আজহারি ফ্যান ক্লাব করেছে মিজানুর রহমান আজহারিজ অল লেকচার এই নামে পেজ করেছে সেগুলোতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে হুবুহু আমার ছবি ব্যবহার করে এবং আমার নাম ব্যবহার করে যে পেজগুলো গড়ে উঠেছে এগুলো বেশিরভাগই অসাধনীয়তে গড়ে উঠেছে এবং আমরা এও শুনেছি যে ওই পেজগুলো থেকে বলা হয় যে এটা নাকি আমার সেক্রেটারি বলে কিছু নাম্বার দেয়া হয় অনেকেই ওই পেজগুলো আমার পেজ মনে করে তার আমার মাহফিলের ডেট চায় ফলে ওই ফেক পেজগুলো থেকে তাদেরকে ডেট দেওয়া হয় এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু এভাবে তারা হাতিয়ে নিচ্ছে পরবর্তীতে রিপোর্টগুলো আমাদের কাছে আসে এবং আমাদের কাছে এসে মাহফিলের কমিটির ভাইরা তারা খুব আফসোস করে কান্নাকাটি করে যে আমাদের মাহফিলের কি হবে আমরা তো ডেট নিয়েছি তো আমরা তখন বলি যে আসলে আমাদের কাছ থেকে তো আপনারা ডেট নেননি আপনারা প্রতারিত হয়েছেন শুধু তাই না আপনারা জানেন যে আমাদের এই পেজগুলোতে অনেক দিনই বোনরা সংযুক্ত হয় এবং তারা তাদের প্রয়োজনীয় বা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন করে থাকে তো ওই ফেক পেজগুলোকে মিজানুর রহমান আজহারি ভেবে তারা যখন প্রশ্ন করে তখন ওই ফেক পেজগুলো থেকে এই বোনদের সাথে উল্টাপাল্টা চ্যাটিং করা হয় এমন কি এক বোন আমার সেক্রেটারিকে জানালো যে তার কাছে তার নাম্বার চাওয়া হয়েছে তার ব্যক্তিগত নাম্বার এবং তাকে বলা হয়েছে যে আপনি আপনার ছবি পাঠান আপনার এই ছবি পাঠান ওই ছবি পাঠান মানে যেটা খুবই লজ্জাজনক ন্যাক্কারজনক ধিক্কারজনক একটি কাজ এবং এগুলো করে বেসিক্যালি আমার ইমেজ নষ্ট করার একটা চেষ্টা করা হচ্ছে সো আমি বলবো যে এই ক্রাইসিস ওভারকাম করার ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই আপনারা এই আজকের লাইফটি সবার সাথে শেয়ার করে দিয়ে কিন্তু আপনারা সচেতনতা তৈরি করতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বর্তমান যেই পেজটি মিজানুর রহমান আজহারি যেটাতে লাইক আছে প্রায় পাঁচ লক্ষ ছেষট্টি হাজার এই পেজটি ছাড়া আমার আর কোনো পেজ নেই দিস ইজ দ্য অনলি ওয়ে টু বি কানেক্টেড উইথ মি ইন সোশ্যাল মিডিয়া সো প্লিজ 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 এই বিষয়টি আপনারা শেয়ার করবেন এই লাইভ ভিডিওটির নিচে একটি শেয়ার বাটন আছে সেখানে আপনারা ক্লিক করে দিয়ে এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিতে পারেন সম্মানিত শুধু আমরা জানি যে আমরা লাস্ট টেন ডেজ অফ রমাদান কাটাচ্ছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় এই শেষ দশ দিনের বেজোর রাতে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম তিনি কদর তালাশ করতে বলেছেন আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে ফলতামি সুফিল আশিল মিনাল ভিতির তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতে কদর তালাশ করো সেই হিসাবে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত ছাব্বিশের সাতাশের রাত এবং উনত্রিশের রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতের যে কোনো রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে আমাদের দেশে বা পুরো পাক ভারতে শুধু ছাব্বিশ তারিখ দিবাগত রাতে অর্থাৎ সাতাশের রাতকেই কদর হিসেবে উদযাপন করা হয় আবাদত করা হয় কিন্তু যদি কোনো কারণে অন্য কোনো অড নাইটে বেজর রাতে কদর হয়ে যায় তাহলে তারা কিন্তু বিশাল বড় ক্ষতির মধ্যে করে যাবে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন যে মান হরিমা খায়রা আহা হরিম যে কদরের রাতের বরকত রহমত থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ লুজার তো আমরা এই রহমতের বরকতের মাসে আমরা লুজার হতে চাই না অফকোর্স আমরা সবাই গেইনার হতে চাই যে রমাদান পে নিজের গুনামাফ করাতে পারল না তার উপর আল্লাহ আল্লাহন বিশ্বাহলাম বলেছেন আমিন সো আমরা যেন এই কদরের রাতে বেশি বেশি আবাদত করি আমরা যেন কোরআন নাজিলের মাসে কোরআন নাজিলের এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআনের মর্মবাণী বুঝবার চেষ্টা করি বেশি বেশি নফুল সালাদ পড়ি তাহাজুদের সালাদ কেয়ামাই করি বেশি বেশি জিকির করি এবং সবাই যেন সবার জন্য দোয়া করি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সিয়াম পালন করে মানে আপনারা এখন তো আমরা সবাই সিয়াম পালন করছি সো যারা সা ইমিন তাদের দোয়া কিন্তু আল্লাহ ফিরিয়ে দেন না তো আমরা যেন একে অপরের জন্য দোয়া করতে মাসে ভুলে না যাই আর অল্প কয়েকটি দিন আমাদের হাতে আছে আমরা জানি না যে আমরা কে আগামী বছরের সিয়াম পাবো আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা হায়াতে বেঁচে থাকবো কিনা আমরা কিন্তু কেউ জানি না সো দিস রমাদান কুড বি দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ হতে পারে আজকের এবছরের যে রমাদান এটাই আমার শেষ রমাদান বা আজকের যে সুযোগ এটা হতে পারে আমার লাস্ট চান্স সো আমরা যেন হেলায় খেলায় সময়গুলো না কাটিয়ে অ্যাবাজতে যাতে নিমগ্ন হতে পারে আল্লাহর যেন কাছে যেতে পারি আমরা জানি যে আল্লাহর কাছে যাওয়ার ফর্মুলা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াস জুদ ওয়াক্তারি প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজ আর টুমি শেষ লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো এবং আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন যে আকরবুমা ইয়াকুন উল আব্দুম রব্বিহি ও হুয়া সায়াজিদুন ফা আকসি রফি আ বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ফলে তোমরা তখন সে অবস্থায় দোয়া করো আমরা যেন লম্বা সেজদা দিতে অভ্যস্ত হই তাহাজুদের সালাদে এবং তখন যেন আমরা বেশি বেশি দোয়া করি কারণ সেই দোয়াগুলো আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না তো সম্মানিত শুধু আমি খুব বেশি সময় আপনাদের নিব না আমি আশা করব যে কদরের রাতে আমরা সবাই খুব বেশি বেশি আবাদত করে কদরের বরকত এবং মাহাত্ম হাসিল করার চেষ্টা করব কারণ এরাতেই কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইন্না হুফি ওমা আলফি সাহার এ রাত আল্লা কোরআন নাজিল করেছেন এবং এরাতটা হাজার মাসের চেসেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে এবাদত করলে তিরাশি বছর চার মাস সমান সাহাব আপনি পাবেন এমনটি কিন্তু আল্লাহ বলেনি আল্লাহ বলেছেন খয়ির উম্মিন আলফিস খৈর মানি হচ্ছে এর চেয়েও বেশি এটা যে কতটা কল্যাণ কর এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবং আল্লাহ শেষ আয়াতের শেষে বলছেন যে সালামুন হিয়া হাত্তা মাতলা আইল ফাজার সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত এই শান্তির সমীরণ পুরো রাত ব্যাপী বইতে থাকে এটা শান্তিময় পাঁচটি রাত একুশের তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত যে কয়েকটি বেজর রাত আমরা কাটিয়েছি সেগুলোতে যদি আমাদের পরিমাণ কম থাকে কিন্তু স্টিল উই হ্যাভ টাইম ইন আওয়ার হ্যান্ড আমাদের হাতে কিন্তু সময় আছে আমাদের হাতে এখনো দুইটি কদরের রাত বাকি আছে আসুন আমরা এই কদরের রহমত এবং বরকতময় এই রাতে বেশি বেশি আবাজত করে আল্লাহর নৈকট্য পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি ইতিমধ্যে প্রায় আট হাজার ভাই বোন আজকের এই লাইভটিতে যুক্ত হয়েছেন যারা পরে এসেছেন তাদের জ্ঞাতার্থে বলি যে আজকের লাইফটি একটি ইনফরমাল লাইভ এটা ইনডোরে করা সম্ভব হয়নি ফলে আউটডোরে করেছি এটা একটা স্টেডিয়ামের ভেতরে আপনারা স্টেডিয়ামের গ্যালারি দেখতে পাচ্ছেন বাইরে কিছুটা বৃষ্টি হচ্ছে এজন্য আমি গ্যালারিতে চলে এসেছি আর এই লাইভের বার্তাটি শুধুমাত্র আমার নামে গড়ে ওঠা অনেক অনেক ফেসবুক পেজ এবং আইডি থেকে অনেক উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে যেগুলো আমার সাথে যায় না বা যেগুলো আসলে আমি দেইনি ফলে অনেকে আমাকে মেসেজ করছেন এবং এমন এমনও পেজ যেগুলোতে লক্ষ লক্ষ ভাই বোনেরা যুক্ত হয়েছেন সো এখন থেকে ঠিক দুই বা আড়াই ঘন্টা আগে আমি আমার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছি একটি পেজের ব্যাপারে যে এই পেজে দিন রাত আমার ছবি ব্যবহার করে উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়ে যাওয়া হচ্ছে মিথ্যা স্ট্যাটাস দেওয়া হচ্ছে এবং আমার মাহফিলের ডেট দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে আমাদের দিনী বোনরা বিভিন্ন প্রশ্ন করার জন্য যখন সেই ফেক পেজগুলোতে নক করে তখন তারা তাদের সাথে চ্যাটিং করার সুযোগ নিচ্ছে এমনকি ছবি পাঠানোর কথা বলছে নাম্বার চাচ্ছে সো সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা প্রতারিত হবেন না আপনারা সচেতন থাকুন এবং যেই পেজটি থেকে আমি এখন লাইভ করে আপনাদের সাথে কথা বলছি এটি আমার একমাত্র ফেসবুক পেজ এবং যদিও আপনারা অনেক অনুরোধ করেন এবং আমারও আগ্রহের কোনো কমতি নেই কিন্তু ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে না কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব প্রতি মাসে এখন থেকে প্রতি মাসে একবার করে লাইভে আসার চেষ্টা আমি করব ইনশাল্লাহ আপনার আজকের লাইফটি শেয়ার করবেন অনেক ভাইরা অনেক প্রশ্ন করে যাচ্ছেন আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না জিনের ব্যাপারে প্রশ্ন করেছেন তাবিজের ব্যাপারে না তাবিজ ব্যবহার না করে আপনারা রুকিয়া করবেন আমার আলোচনাগুলো শুনলে আপনারা দেখবেন যে সেখানে আমরা তাবিজ ব্যবহারের ব্যাপারে অনুসাহিত করি এবং রুকিয়া করতে বলি রুকিয়া করা না তারপর আহ স্বপ্নে দেখেছেন আমাকে অনেকে বলছেন আলহামদুলিল্লাহ ইসলামী সঙ্গীতের কথা বলছেন আচ্ছা যাই হোক আমার ঘড়িতে এখন আহ বাঁচতে চলেছে ছয়টা পনেরো যেহেতু আগেই আমি বলেছি যে খুব লম্বা সময় নিব না সো একটি ইসলামী সংগীত দিয়ে আমি আজকের লাইভটি শেষ করতে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোহুমারি প্রেম জমে হৃদয় গহি আমি তোহ গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলামগ অন্ন কাৰণ আলি মুল গাই বি তুমি মালিক ৰাবনা অলী মুল গাই তুমি মালিক ৰাবনা তুমি আছমানে থাক প্ৰভু আমি জমিনে তবু তুমি প্রেম জমে হৃদয় গহিণে আমি তোমারি গলামগ অন্য কারণ আলি বে তুমি মালিকা আলি মুল গাইবি তুমি মালিক আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই লাইফটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত